কি চিংড়ি মাছ নিয়ে বসেছো? এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ আনা হয়েছে আজকে বাজার থেকে। চিংড়ি মাছ রান্না করা যতটা সোজা, কিন্তু চিংড়ি মাছ পরিষ্কার করা কিন্তু ততটাই কঠিন ব্যাপার। আর এই চিংড়ি মাছটা আনা হয়েছে বাজার থেকে, আনার পরে এই চিংড়ি মাছটা আপনারা কি করবেন? প্রথমে আনার পরে 15 মিনিট মতো ভিনেগারের মধ্যে জলে, তাহলে চিংড়ি মাছের যে একটা নিজস্ব যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে, এবং ভিনেগার না দিলেও জল দিয়ে ভালো করে পরিষ্কার করে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তারপরে চিংড়ি মাছ কিভাবে ছাড়াবেন, কিভাবে পরিষ্কার করবেন, কারণ চিংড়ি মাছ যে বাজার থেকে আমরা যে আনি চিংড়ি মাছ, সেই বাজারের চিংড়ি মাছ কি হয়, বাজারের চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটা দেখছেন এইটার কি করে, ওরা খোসাটা ছাড়িয়ে মাথাটা এরকম ছাড়িয়ে দিয়ে দেয়, কিন্তু এর মধ্যে যে কালো শিরাটা থাকে, যার মধ্যে অ্যাকচুয়ালি ময়লাটা থাকে এবং মাথার মধ্যে ময়লাটা থাকে, সেটা কিন্তু ওরা পরিষ্কার করে না। ওই অবস্থায় যদি এনে রান্না করা যায় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। সেই জন্য চিংড়ি মাছ পরিষ্কার করাটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিংড়ি মাছের যদি ময়লাটা যদি পরিষ্কার না করা যায়, এই যে আমি প্রথমে এর যে পা গুলো আছে পা গুলোকে প্রথমে কেটে দিচ্ছি, এই যে পা গুলোকে আমি কেটে দিচ্ছি প্রথমে, এই যে সুরটাকে কেটে দিলাম, সুরের এই অংশটা কেটে দিলাম, এটা একটু শক্ত হয়, তারপরে এইখান থেকে একটু ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নেওয়ার পরে এই যে মাথাটা, এই যে মাথাটাকে এই যে বের করে দেবেন, এই যে মাথাটা বেরিয়ে যায় একদম নরম বেরিয়ে যাবে। এরপরে কী করবেন, খোসাটা, এই যে উপরের একটা শক্ত যে খোসা আছে এটা এরকম হাত দিয়েই করে নিতে পারবেন, এই যে খোসাটা বের করে দেবেন। এই খোসাটা বের করার পরে এই যে পেছনে যে এই যে একটু চাপ দিলে এটা বেরিয়ে যাবে, বেরোনোর পরে এই যে মাঝখানের যে অংশটা রয়েছে এইটাকে চিরে দেবেন। মাঝখানের অংশ চিরে দেওয়ার পরে দেখবেন যে এর মধ্যে একটা কালো শিরা রয়েছে, এই যে কালো শিরাটা, এই যে কালো শিরা, এই যে কালো শিরাটা, এই যে দেখুন, এই যে এইটা ময়লা, এর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, এইটা সমেত দিয়ে দেয় অ্যাসোডাইলেশন হয়ে যায়। বিশেষজ্ঞদের চিকিৎসা বিজ্ঞানের কথায় যদি এই শুদ্ধ চিংড়ি মাছ, এই নোংরা শুদ্ধ চিংড়ি মাছ খায় তাহলে কিন্তু ব্যাসোডাইলেশন বলে একটা রোগ হয়, রোগ হয় মানে এটাকে শ্বাসনালীটা বেড়ে যায় আর হচ্ছে রক্তনালী সংকুচিত হয়ে যায়। এই শ্বাসনালী বেড়ে যাওয়া এবং রক্তনালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে অনেক সময় কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সেই জন্য চিংড়ি মাছ এনে কিন্তু এই যে কালো শিরা আর এই যে মাথার যে অংশে প্রচুর পরিমাণে নোংরা থাকে, মনে রাখবেন যে চিংড়ি মাছের মাথায় একটা ব্যাপক নোংরা থাকে, এই যে নোংরাটাকে বের করে দেবেন মাথা থেকে। এইভাবে চিংড়ি মাছটাকে কী করবেন, পরিষ্কার করে নেবেন, প্রথমে এইভাবে পাগুলোকে কেটে নেবেন। একটু বড় সাইজের যদি চিংড়ি হয় তাহলে পাগুলোকে কাটতে হয় এবং এই শুটটাকে কেটে নেবেন। ছোটো সাইজের চিংড়ি কিন্তু এরম কাটা যায় না, ছোটো সাইজের চিংড়ি এমনি চাপ দিলেই বেরিয়ে যায়। দেখুন এই যে চাপ দিলাম, ছাড়িয়ে দিলাম, এই যে মাথাটা বেরিয়ে গেল, যে মাথার যে নোংরাটা এটাকে বের করে দিন। বের করে উপরের যে এই যে খোসাটা রয়েছে সেই খোসাটাকে এইভাবে ছাড়িয়ে দিন। খোসাটা এইভাবে ছাড়া, যেই একটুখানি উপর থেকে খোসা ছাড়ানো হবে তখন এই যে পেছন দিকে চাপ দিন, খোসাটা এই যে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে মাঝখানে একটু চিরবেন, এই যে মাঝখান থেকে এই যে চিরে দেবেন। মাঝখানে চিরার পরেই দেখবেন যে এর মধ্যে একটা কালো শিরা আছে, এই যে কালো শিরাটা, এই যে কালো, এই যে শিরাটা, এই এই যে কালো শিরাটা, এর এইটাই হচ্ছে প্রচণ্ড নোংরা। এই নোংরাটাকে কী করুন, বের করে দিন। এটা কখনোই এই অবস্থাতে এই পরিষ্কার না করে এই চিংড়ি মাছ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, কারণ এতে রক্তনালী সংকুচিত হয়, শ্বাসনালী বেড়ে যায়, অর্থাৎ একটা ভ্যাসোডাইলেশন যে রোগ সেটা হয়। সেই জন্য চিংড়ি মাছ কিন্তু পরিষ্কার করে নেবেন। আজকে চিংড়ি মাছ পরিষ্কার করা দেখালাম, এই পর্যন্ত ভিডিওটা। এরপরে আমরা নেক্সট অন্য ভিডিওতে সঙ্গে থাকবো। আমি দেখাই যে আর একটা চিংড়ি মাছ কেটে, একটু বড় সাইজের এটা চিংড়ি, এই যে এর পাগুলো দেখুন কীরকম বড়, এই যে বড় পা, এই জন্য একটুখানি আমি কেটে নিচ্ছি, শুটটাকে এই যে কেটে নিচ্ছি, এই পাগুলোকে একটু কেটে নিলাম, এই যে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই যে এইখানটাতে এই যে ছাড়িয়ে নিলে, একটু ছাড়িয়ে নিলে কী হবে, এই যে এরকম যদি করেন তাহলে মাথার যে উপরের যে মোটা খোসাটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবং মনে রাখবেন চিংড়ি মাছের মাথায় কিন্তু একটা প্রচুর পরিমাণে ময়লা থাকে,
সেই ময়লাটা কিন্তু বের করতে হবে। এই যে উপর থেকে খোসাটা একটুখানি এই যে ছাড়ানোর পরেই যখনই ছাড়াবেন তখন পেছনের এই যে লেজের অংশটা, এই যে লেজটাকে এইভাবে চাপ দিলে, এই দেখুন লেজটাকে চাপ দিলেই খোসাটা কিন্তু পুরো বেরিয়ে যায়। বেরোনোর পরে কী করবেন, এবার হচ্ছে এই মাঝখান থেকে মাছের মাছের যে অংশ রয়েছে সেই অংশটা চিরবে। মাঝের অংশ চিরলেই কিন্তু এর যে কালো শিরাটা, সেই কালো শিরা এই যে চিরলেই, এই যে দেখুন মাঝখানে যে বিরাট একটা বড় কালো শিরা, এই যে কালো শিরাটাকে কী করতে হয়, এই যে এইটাকে বের করে দিতে হয়। এই কালো শিরা এই যে খুবই ক্ষতিকর জিনিস শরীরের পক্ষে, এই শিরাটাকে বের করে দিতে হয়। আর শুধুমাত্র কী রোগ হয় বলছিলে? ভেসোডাইলেশন আছে কি আর কি, এটা ওই শ্বাসনালী শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মানে শ্বাসনালী ওটা বেড়ে যায় আর রক্তনালীটা সংকুচিত হয়ে যায়, মানে ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। মানে এই চিংড়ির এই নোংরা, চিংড়ির নোংরা খুব একটা সহজ ব্যাপার নয়, সেই জন্য চিংড়ি মাছকে এমনিতেই চিংড়িতে অনেকে অ্যালার্জি থাকে, চিংড়ি অ্যালার্জি এই কারণেই হয় না, না এইটার কারণে, এই যে ময়লাটার কারণে, এই যে ময়লাটা চিংড়ি রয়েছে যে পেছন দিয়ে চাপ দিলেই পুরো বেরিয়ে যায় খোসাটা, এই যে ময়লাটা রয়েছে আসলে কি বাজার থেকে যেটা দেয় সেটা তো ওরা তো বাজারের কি হয়, ওরা মাছ বিক্রি করে আরও মাছ দাঁড়িয়ে থাকে লাইন করে, ওরা কি করে এই উপরের খোসাটা আর মাথাটাকে কেটে দিয়ে দেয়, কিন্তু এই যে ভেতরে এই যে ময়লাটা রয়েছে এই যে এটা, এই জন্য কি হয় যারা জানে তারা কি করে বাড়িতে এনেই চিংড়ি মাছটা পরিষ্কার করে, এই যে বাড়িতেই তো সারাতে হবে পরিষ্কার করে। ফলে অনেক সময় কি হয় অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছ খেলে দেখবে যে চিংড়ি মাছের আইটেম থাকলে বদহজম টাইপের হয়, মানে দেখবে যে পেটের গন্ডগোল গন্ডগোল হয় বলে, কিন্তু চিংড়ি মাছের আইটেম খাবে না দেখবে যে আর হবে না, তো ওই চিংড়ি মাছের আইটেম থেকেই হয়। এই হচ্ছে এইভাবে আমরা সমস্ত চিংড়িটাকে কি করব, ছাড়িয়ে কি চিংড়ি দিয়ে কি করবে, চিংড়ি মাছের আজকে একটা রেসিপি হবে, চিংড়ি মাছের রেজালা করব, একদম সোজা চিংড়ি মাছের রেজালা, এমন চিংড়ি মাছ রান্না করাই হচ্ছে সোজা, জানো তো চিংড়ি মাছ রান্না করাই সোজা, কিন্তু এই চিংড়ি মাছ পরিষ্কার করা হচ্ছে যাবে, এরকম কিরম ময়লা থাকে দেখো, এরকম এরকম কিরম ময়লা, এরকম তুমি যেখানে দেখাচ্ছ যে অ্যাপ্রনটা সাদা কালো তো ওখানে বোঝা তো বোঝা যাচ্ছে না, একটু সাইডে দাও দেখি, এরকম বড় ঠিক আছে, তাহলে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও এই পর্যন্ত আর আমি বাদ বাকিগুলো এখন ছাড়ি, হ্যাঁ দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।